সব সমাধান হয়ে যাবে দেনা তাহলে তো বলছি যারা শুধু স্ক্রিন ক্যামেরাটা ঠিক থাকে না অনেক ডাউন হয়ে যায় এটা দেখতে পাচ্ছেন সন্ধ্যা থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত র‍্যাব 15 কর্তৃক একটা জামতলি রোহিঙ্গা ক্যাম্পের 15 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে একটা অভিযান পরিচালনা করা হয় যেখানে আরসার শীর্ষ সন্ত্রাসী মাস্টার ইউনূস সহকারে চারজনকে র‍্যাব কর্তৃক গ্রেপ্তার করা হয় এবং সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র এবং বোমা এবং ককটেল সদৃশ বস্তু আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই আপনারা জানেন যে বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পে আরসা একটু ইনিশিয়ালি কিছুদিন পূর্ব আরসা একটু তারা নাজেহাল অবস্থায় ছিল আরসার বিভিন্ন শীর্ষ কমান্ডার আমরা এই র‍্যাব 15 কর্তৃক আরসার ওলামা বডির প্রধান ওলামা কাউন্সিল আরসার গান গ্রুপ কমান্ডার আরসার প্রধানের অন্যতম সহযোগী তারপরে আরসার যে অর্থনৈতিক সমন্বয়ক এদেরকে সহকারে মোটামুটি এবছরে আমরা প্রায় 76 জন আরসার শীর্ষ কমান্ডারকে গ্রেপ্তার করতে সক্ষম হই এই যে নির্বাচনকালীন সময়ে এই সুযোগটাকে তারা কাজে লাগানোর জন্য চেষ্টা করে যাচ্ছে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে আরসা রোহিঙ্গা ক্যাম্পে আরসাইড ডোমিনেশনটাকে যে তাদের যে আধিপত্য বিস্তারটির আগে ছিল সেই সোনালী যুগে ফিরে যাওয়ার জন্য তারা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে সে লক্ষ্যেই আমাদেরকে আমাদের কাছে গতকাল একটা ইনফরমেশন ছিল রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তথ্যের মাধ্যমে আমরা জানতে পারি যে জামতলির যে 15 নম্বর ক্যাম্প রয়েছে সেখানে আরসার কিছু শীর্ষ কমান্ডাররা একযোগ হয়ে তারা একটা নাশকতার পরিকল্পনা করছে সে লক্ষ্যে আমরা আমাদের ছায়া তদন্ত শুরু করি এবং গতকাল সন্ধ্যা থেকে আমাদের মূলত অভিযানটা শুরু হয় এবং আমরা যখন তাদের যে আস্তানার সন্ধান পাই রোহিঙ্গা ক্যাম্পের 15 নম্বর ক্যাম্পের সেখানে যাওয়ার পরে আমরা যখন তাদের যে আস্তানাটার কাছাকাছি গেলে তারা আমাদের উপস্থিতি টের পেয়ে আমাদের দিকে তারা ইনিশিয়ালি তারা গুলি নিক্ষেপ করে এবং পরবর্তীতে আমরাও তাদেরকে পাল্টাই করি এবং একটা পর্যায়ে আমরা তাদের যে আস্তানাটা ছিল একটা পাহাড়ের উপরে আপনারাও অনেকেই ছিলেন আমাদের সাথে সরাসরি আমাদের অংশ অপারেশনে অংশগ্রহণ করেছিলেন সো আমরা ওই আস্তানাটাকে ঘিরে ফেলার পরে তারা আমাদের সাথে কিছু সময় গুলি বিনিময় হয় এক পর্যায়ে আমরা যখন তাদের আস্তানার ভিতরে প্রবেশ করি সেখান থেকে আমরা চারজন আরসার অন্যতম শীর্ষ কমান্ডার মাস্টার ইউনূস সহকারে তার সহযোগী সহ মোট চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং আমরা তাদের মাধ্যমে জানতে পারি যখন আরও কিছু সদস্য ছিল এবং তাদের মতামত অনুযায়ী প্রায় চারজনের মতো সদস্য ওখান থেকে বেড়াটা ভেঙে পালিয়ে যায় আপনারা জানেন যে এখানে বাঁশ এবং চাটাই দিয়ে এই ঘরগুলো তৈরি করা সো এখান থেকে ভেঙে এক পাশ দিয়ে তারা চারজন পালাতে সক্ষম হয় এবং আমরা বাকি চারজনকে আমাদের আইনের আওতায় আনতে সক্ষম হই এখানে উল্লেখ্য যে আপনারা জানেন যে আমাদের আগামী জানুয়ারি মাসে আমাদের দ্বাদশ সংসদ নির্বাচন সে লক্ষ্যে তাদের মধ্যে একটা আরসার মধ্যে একটা ধারণা বিরাজ করছে যে আইনশৃঙ্খলা বাহিনী এই নির্বাচন নিয়েই ব্যস্ত থাকবে সো এইটা একটা তারা সুযোগ হিসেবে কাজে লাগানোর চেষ্টা করে যাচ্ছে যে এই পার্টিকুলার মোমেন্টে হয়তোবা রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক বা আরসার দিকে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী নজর কম থাকবে সে লক্ষ্যে তারা তাদের যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করছে এবং এর মধ্যে তারা তাদের অস্ত্র বলেন বিস্ফোরক দ্রব্য বলেন তাদের যে সংগঠনটাকে সেটাকে আরও স্ট্রং করার লক্ষ্যে এবং ক্যাম্প থেকে পার্শ্ববর্তী দেশেও প্রেরণ করে প্রশিক্ষণ প্রদানের জন্য তাদের যে মার্কাজ বলে থাকে সে মার্কাজে প্রেরণ করে প্রশিক্ষণের মাধ্যমে তারা আরও শক্তিশালী হয়ে এই পার্টিকুলার মোমেন্টে তারা ক্যাম্পের যে আধিপত্য বিস্তারটাকে ক্যাম্পের যে দখলটা সেটা নেওয়ার চেষ্টা করে যাচ্ছিল এই মাস্টার ইউনূসের সাথে আমরা এনায়েতুল্লাহকে পাই যিনি ছিলেন মাস্টার ইউনূসের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী যিনি তার ভাষ্যমতে আমরা জানতে পারি যে তিনি 2022 সালে আরসায় যোগদান করে এবং সর্বদা এই মাস্টার ইউনূসের সাথে থাকে এবং তার প্রোটেকশনের জন্য মূলত সে নিয়োজিত ছিল এছাড়াও যে মফিজুর রহমান প্রকাশ মুজিয়া যিনি 4 নম্বর ব্লকের ব্লক বি এর জিম্মাদার ছিলেন এবং তিনি উক্ত ক্যাম্পের একজন গান গ্রুপ কমান্ডার তিনি 2022 সালে কেফায়তুল্লার মাধ্যমে আরসায় যোগদান করেন এবং তার সাথে আরও একজনকে আমরা ওখান থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই তিনি হলেন আমানুল্লাহ এই আমানুল্লাহ যে আরসার যে অপহরণ বিশেষ করে ক্যাম্প ফোরে এই মুজিয়ার সাথে থেকে বিভিন্ন অপহরণের সাথে অপহরণ করে অপহরণ বাণিজ্য করে টাকা চাঁদা আদায় করাই ছিল মূলত তার কাজ সো আমরা এই চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আমরা যে তাদের যে আইনি প্রক্রিয়া সেটা প্রক্রিয়াধীন রয়েছে যদি নির্বাচনকালীন সময়ে আপনার
আইনশৃঙ্খলা বাহিনী সাধারণত দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে নির্বাচনকে নির্বাচনের দিকেই তাদের নজরটা বেশি থাকবে। যেহেতু আরসা একটু দুর্বল হয়ে পড়েছিল বিভিন্ন শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার হওয়ার পরে, তো ক্যাম্প ভিত্তিক তাদের যে আবার যে তাদের আধিপত্য বিস্তারটাকে কীভাবে তারা ই করতে পারে, ক্যাম্পের দখলটা কীভাবে নিতে পারে, সে লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছিল। এবং সে লক্ষ্যেই তারা তাদের অ্যামুনিশন, অস্ত্র এবং তারা বিস্ফোরক দ্রব্য এগুলা কালেক্ট করে যাচ্ছিল। আমাদের কাছে তথ্য রয়েছে এরকম তাদের একটা লজিস্টিক সেল রয়েছে, যেটা কক্সবাজারে একটা গ্রুপ রয়েছে আরসার, যারা দেশের বিভিন্ন জায়গা থেকে এবং বিদেশ থেকেও আপনার ওদের যে লজিস্টিক সাপোর্টগুলো, তাদের যে ওয়াকিটকি বলেন, তাদের ইউনিফর্মের যে কাপড় বলেন, তাদের গরম পোশাক বলেন, তাদের বিস্ফোরক দ্রব্য বলেন, এই যে আইডিগুলো তারা তৈরি করছে, এই যে এটার ম্যাটেরিয়াল যেগুলো রয়েছে, তারা বিভিন্ন মাধ্যমে অনলাইনের মাধ্যমে তারা এটা অর্ডার করে তারা এটা এই রোহিঙ্গা ক্যাম্পের এই মাস্টার ইউনিটসের কাছে, এবং এই অর্ডারগুলো দিত মূলত যে আর্সার যে সেকেন্ড ইন কমান্ড খালেদ, মাস্টার খালেদ রয়েছে, তার মাধ্যমে অর্ডারগুলো আসতো এবং এগুলো কালেক্ট করে পাঠাচ্ছে। আমরা সেটা নিয়েও কাজ করছি, দেখা যাক আমরা ইনশাল্লাহ ইন ফিউচার হয়তো বা আরও কিছু আসতে পারে সাকসেস।